ফরিদপুরে ভাটার কালো ধোঁয়ায় পড়ছে শত শত বিঘা জমির ফসল প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্তরা বারবার সংশ্লিষ্ট দপ্তরে ধর্ণা দিয়ে কোনো উপকার না পেয়ে ক্ষোভ জানিয়েছে এদিকে জেলার কৃষি বিভাগ বিষয়টি জেলা প্রশাসনের সাথে আলাপ করে ব্যবস্থা নেবে বলে জানায় বিচিত্র ফসলের সমাহার হলেও পাট পেঁয়াজ তিল আর সরিষা উৎপাদনে অন্যতম জেলা ফরিদপুর দেশের অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে সদর উপজেলার চর মাধবদিয়ার শমশের মাতুব্বরের ডাঙ্গির চাষিরা আবাদ করেছেন ধান পাট ও ভুট্টা সহ নানান ফসল ফসল ভালো হলেও বাদ সেদেছে জমির মধ্যে তিনটি ইটভাটা ভাটার কালো ধোয়ায় ফসল নষ্ট হয়ে যাচ্ছে এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও কোনো কাজ হয়নি dann खेत सबके ক্ষতি করে দিছে গ্যাস যাতে আমাগো কোনো ক্ষতি না হয় আমরা এই ক্ষতিপূরণের জন্য অনুরোধ করতে একটু সাহায্য চাইছি আমার জমিন নিচে কথা নি মাটি তে হেলাইয়া আটকে ছাইছি দিন দিয়ে পর ধান লাগাইছি আমি এই ধানানি পুরা হেলাইছে এই ধরে পরে আমারি বরাম সংসার কিভাবে চলবে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে নিন সেরা পণ্যে পায় এই জন্য আমরা এই ক্ষতিপূরণ চাই গ্যাসের আগুনের হিটে দমে এই এলাকার যত দানের বই আছে দানের বই ফসল সম্পূর্ণ পাকা মানে থোরালা ধান দান সব শেষ হয়ে গেছে পুড়ে গেছে কৃষকের ক্ষতির কথা মাথায় রেখে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতার দাবি জানান এ জনপ্রতিনিধি সংসদ সদস্য জনাব এ কেজাদ সাহেব ওনার কাছেও আমি আবেদন জানাই এবং আমাদের মানবিক এই জেলা প্রশাসক সাহেব ওনারও হস্তক্ষেপ কামনা করি আমাদের এই কৃষককে বাঁচান অন্তত এখানে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে পুঙ্গ হয়ে যাচ্ছে তারা আর চলতে পারছে না তাদের সংসার চলে না এ ব্যাপারে জেলা প্রশাসনের সাথে আলোচনা করে তদন্ত কমিটির প্রতিবেদনের পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় কৃষি বিভাগ আমাদের জেলা মহাদেশের সাথে আমি কথা বলবো আছেই কথা বলবো এবং সেখানে এখানে পরিবেশ অধিদপ্তর আছে আপনি জানেন আমাদের কৃষি বিভাগ আছে এখানে এই বিষয়ে জেলা কমিটিকে যদি করে যায় তাহলে হয়তো তারা এলাকার পরিদর্শন করে সেমতো ব্যবস্থা নেবে দ্রুত ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার এমন প্রত্যাশা স্থানীয় চাষিদের ডিভিসি নিউজ ডেস্ক